দুইটার সময় হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম, ছাদের উপরে ঘুমাচ্ছিল, কে আবার কেউ পড়লো নাকি, হঠাৎ করে দেখতেছি রক্ত পড়তেছে টোটন। হঠাৎ একটা আওয়াজ হলো, আওয়াজটা শোনার পরে বাইরে বেরালাম, পড়ে আছে দেখি। গাড়ি করে নিয়ে গেলাম হসপিটালে। বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়ির হাওদাভাটা এলাকায়। মৃত যুবকের নাম রাহুল রায়। জানা গিয়েছে সোমবার গভীর রাতে হঠাৎ আওয়াজ পান যুবকের পরিবারের সদস্যরা। এরপর বাইরে বেরিয়ে বাড়ির আশেপাশে দেখতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যুবককে। তড়িঘড়ি যুবককে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পরিবারের তরফে ঘটনার তদন্তের জন্য খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। শুয়েছিলাম আমরা তো জানি না, ঘুমাইছিলাম না, তারপরে হঠাৎ একটা আওয়াজ হলো, আওয়াজটা শোনার পরে বাইরে বেরালাম, দেখি ভাই আমার ভাই হবে, এটা দেওয়ার হবে, উল্টে পড়ে গেল, পড়ে আছে দেখি। তারপরে দেখার পরে তো চিল্লা লাগলাম, সবাই বের হলো, গাড়ি করে নিয়ে গেলাম হসপিটালে। ওখানে যাওয়ার পরে তো উপরে ছাদের উপরে ঘুমাচ্ছিল, আমরা তো জানি যে ও ছাদেই ঘুমায়, আর ছাদের থেকে যে পড়ে যাবে সেটা তো আর ভাবতে পারিনি। হয়েছিল আমি দুইটার সময় মোবাইল চালাচ্ছিলাম, তো মোবাইল চালানোর পর আবার হঠাৎ করে কুকুরগুলো মানে একটু চিল্লাচ্ছিল, আর হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম জোরে, তো হঠাৎ করে আমি আগে জানলা খুললাম, জানলা খুলে আগে বাড়লাম, দুই আগে দেখি আমি চোর চোর টোর টোর আসছে নাকি, চোর বা কোনো দুর্ঘটনা ঘটলো নাকি, ওই জন্য আগে নামলাম আমি। নাচে দেখতেছি এখানটায় একটা আওয়াজ হচ্ছিলো, মানে রক্ত মতো বাড়াচ্ছিলো, হঠাৎ করে দেখতেছি আগে পা লাইট মারা দেখলাম পা আগড়া, পা দেখতেছি একটু মোটাসোটা, আমি ভাবছিলাম কে আবার কেউ পড়লো নাকি, হঠাৎ করে দেখতেছি রক্ত পড়তেছে টোটন। তারপর আমি দাদা বৌদিকে ডাকলাম, দাদা বৌদির ভিতর ছিল ও, উনি ওরা চলে গেলো, দাদা চলে গেলো বাথরুম। তারপর আমি সবাইকে ডাক দিলাম, ও যে যে পড়ছে তার দাদা বৌদি বৌদিকে, তারপর আশেপাশের লোককে, তারপর তো ওরা আসলো টোটো নিয়ে, টোটো থেকে নিয়ে তারপর হসপিটাল গেলো। তো আমি সাইডে ছিলাম। রাহুল রায়। 50,000 লোকো কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নই উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হোন্ডা।